এখানে খেজুর রস কত কেজি হবে শেফালি? 5 কেজি হবে তাই না? 10 কেজি আনা হয়েছে না কালকে, আমরা কাঁচা খেলাম, আর এখানে 5 কেজি পরিমাণ আছে। এটা দিয়ে আমরা রসের পায়েস রান্না করব। আজকে একটু ভিন্নভাবে রান্না করব, অরিজিনাল পায়েস যেটাকে বলে সেটাই করব, একটু ডিফারেন্ট ওয়েতে করবে। এটা খুবই মজা, একটা কাঁচা রসের ফ্লেভার আসবে এই পায়েসের মধ্যে। এখানে আমি আতপ চাল দিয়ে দিচ্ছি, আতপ চাল পুনে 1 পট। এই চালটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর এটাকে একটু হাফ বয়েল করে নিব, কারণ যদি আমি এখনই রসের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু সেদ্ধ হবে না, এই জন্য একটু ফুটিয়ে দিতে হবে। শেফালি একটু নিয়ে যাও, একটু ইয়ে করে দাও। এখানে দেখুন ফেনা উঠছে, এই ফেনাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে ছাঁকনি সাহায্যে। এইভাবে দেখুন, এইভাবে ছাঁকনি সাহায্যে ফেনাগুলোকে তুলে নিতে হবে। না হয়ে গেছে না? কাঁচা রসের পায়েস রান্না করতে হলে এক্স্যাক্টলি গ্রাম বাংলায় যেভাবে বানানো হয় কাঁচা রসের পায়েস, ঠিক সেইভাবে আজ রান্না করছি। এখানে এই পাশের চুলায় আগুন ধরিয়ে দিচ্ছে, এখানে চালগুলো ফুটবে, ফুটা ফুটে যাওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিই। লাকড়ি দিব, একটা এটা দিব, না এটা দিব, কি ধোমা, অনেক ধোয়া সকালে চালু ফুটে নাই। তাই না? ও আচ্ছা আচ্ছা, দেখুন কি সুন্দর চালগুলোকে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এই আজকে যে রসের পায়েসটা রান্না করছি সেটা কিন্তু একদম অথেন্টিক গ্রামীণ পদ্ধতিতে, এখানে কিন্তু কোনো দারচিনি এলাচি দিব না, তাহলে কিন্তু রসের ফ্লেভারটা আসবে না, এবং একদম অরিজিনালি রসের পায়েসটা রান্না করবো আজকে। চালটাকে ফুটিয়ে নেওয়া হচ্ছে দেখুন। সেখানে আমাকে একটু লবণ দাও, একটু একটু লবণ দিতে হবে, যেহেতু এটা রাইস, এই যে খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধর সময় একটু লবণ দিয়ে দিতে হবে। সেদ্ধ কেমন হলো দেখি সেখানে, একটু দাও তো আমি একটু হাত দিয়ে দেখি কেমন। কি করলো, সাফি কথা না করলো না? এখন রসের পাতিলটা আবার দিয়ে দিচ্ছি চুলায়, এই ঘুরাই দাও কান্দাটা, ঘুরাই দাও। হ্যাঁ এখনই দিয়ে দাও না, একসাথে দিয়ে দাও, হ্যাঁ চাল দিয়ে দাও, একসাথে চাল হবে। শেফালি এটা 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 গরম না ঠান্ডা, এটা একটু ঘুরাই দাও। হ্যাঁ ওকে, এখন দাও, আস্তে আস্তে দিও ছিটে। এখন এই ফুটানো চালগুলো দিয়ে দিচ্ছি, এখন একসাথে জাল হবে। চামচ দিয়ে ইয়ে করে দাও, পানি দিয়ে দিয়ে দাও। কি সুন্দর গ্রান আসতেছে এখন। দেখি কতটুক কমছে, এতটুকু না, অনেকখানি, একটু ফু দেও না, দেখি না, তারপরে একটু দেখাই দিই কতটুক দেখি। হ্যাঁ দেখুন এই অবস্থায় আমি এখানে নারকেল যে কুড়িয়ে রেখেছি সেই নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এক আস্তটা দিব নাকি অর্ধেক দিব? সকালে হাফ দিয়ে দিই, আরো বেশি দিলে আবার নারকেল নারকেল লাগবে। আমি 1.5 কাপা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ চাপড়ি বানানোর জন্য ডাল চাল ভিজাই রাখা, খুব ভিজাই কেন? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। একটু চামচ দিয়ে উঠাও তো দেখি,
হয়ে গেছে না? তো দাঁড়াও দেখুন এই অবস্থায়, এই দেখুন ঘন হয়ে গিয়েছে, এই অবস্থায় নামিয়ে নিব। এখন হয়ে গিয়েছে, আর একটু জল দিলে বেশি টাইট হবে না তো? এই তো দেখুন হয়ে গেল আমার রসের পায়েস, দেখুন কতটা সুন্দর হয়েছে। শেফালি এখন ঢেলে নাও, দেখি কেমন। হ্যাঁ হ্যাঁ পারফেক্ট, সুন্দর হয়েছে। আর রসের ফ্লেভারটা যে কি সুন্দর, মানে আর বলে বোঝাতে পারবো না। একদম কাঁচা রসের ক্ষীর যেটাকে বলে, কাঁচা রসের পায়েস। ও এখানে আর একটু টেলে দাও, খুব সুন্দর হয়েছে দেখছো কালারটা ফাটাফাটি। এই তো হয়ে গেল দারুণ মজার কাঁচা রসের পায়েস। তো আশা করি আপনাদের ভালো লেগেছে কাঁচা রসের পায়েস রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন, তাহলে এই মজার দুর্দান্ত স্বাদের কাঁচা রসের ক্ষীর বা পায়েস আপনারাও বানিয়ে নিতে পারেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, দোয়া ভালোবাসা রইলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।